प्रिय दर्शक আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরাত জান ব্লগ চ্যানেল আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদের সাথে খুবই ছোট একটি ভিডিও শেয়ার করব তো আজকের ভিডিওতে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমরা রাইস কুকারে ফেননি রান্না করতেছি তো রাইস কুকারে যারা যারা ফেননি রান্না করতে এখনো জানেন না বা আপনারা যারা বুঝতে পারেন না যে রাইস কুকারে এত সুন্দরভাবে ফেননি রান্না করা যায় তো তাদের জন্য আজকের এই টিপসটা আশা করছি তাদের ভালো লাগবে আর যারা নতুন গৃহিণী বা নতুন যাদের বিয়ে হয়েছে অথবা যারা ব্যাচেলার আপুরা আছে যেসব আপুরা দূরে থাকে অনেক সময় দেখা যায় ফেননি খেতে ইচ্ছে করে তো আসলে সবাই যে ব্যাচেলার আপুরা থাকে তারা কিন্তু সবাই রাইস কুকার ব্যবহার করে সো রাইস কুকারে কিন্তু আপনি এভাবে খুব সহজে কিন্তু যে কোনো সময় মন চাইলে আপনি ফেননি রান্না করতে পারবেন আর এখানে হচ্ছে আমরা আজকে বিরিয়ানি রান্না করব তাই গোশ রান্না করে ভাজি করে গোশটা রান্না করে এখানে কমপ্লিট করে রাখা হয়েছে আমি আসলে ডিটেইলসে আপনাদের ভিডিও করার মতো সময় পাইনি বা এরকম সুযোগ হয়নি এখানে ব্যস্ততা করে রেখে দিয়েছি তো সব কিছু রেডি করতেছি তো এভাবে আলাদা আলাদা করে সব কিছু দেখানো সম্ভব হয়নি তো অল্প একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম এখানে পোলাও চালটা ভেজে নিচ্ছি একটু আর পোলাও চালে দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন যে গরম পানি করা হচ্ছে আর চালটা আলাদা করে ভাজি করা হচ্ছে তো এই তো ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম আর বিরিয়ানি রান্নার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলোই আছে তো এই জন্য আমি আলাদা করে ওইভাবে বড় করে ভিডিও করিনি যদিও আর এটা আমার বোনের বাসায় আর বোনের বাসায় আমরা একত্রিত হলে সবাই বিরিয়ানি পছন্দ করি তাই আমরা বিরিয়ানিটা আসলে সবাই একসাথে খেতেও ভালোবাসি আর বিরিয়ানি বাচ্চারাও লাইক করে তাই সবসময় বিরিয়ানি রান্নার আইটেমটা আগেই থাকে আর এখানে দেখতে পাচ্ছেন যে রাইস কুকারে আমরা হচ্ছে ফেননি রান্না করতেছি তো এই তো ছিল আমার ছোট্ট একটি ভিডিও আশা করছি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ